আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরাকে মার্কিন দূতাবাস চত্বরে দফায় দফায় রকেট হামলা। ইসরায়েলের সাবমেরিন অভিযানের পরিকল্পনা ভেস্তে দিল হামাস। বিমান ও হেলিকপ্টারগুলো ফেরত দিন উজবেকিস্তান, তাজিকিস্তানকে তালেবানের হুমকি। যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকিতে ইউরোপ, বলছে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগত ভারসাম্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব, বলছে রাশিয়া। বন্যায় সয়লাব চীনের সিচুয়ান প্রদেশ, নিহত কমপক্ষে সাতজন। সর্বশেষে জানিয়ে দেব মৃত্যুর দ্বারপ্রান্তে লাখ লাখ আফগান হুঁশিয়ারি জাতিসংঘের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরাকের মার্কিন দূতাবাস চত্বরে দফায় দফায় রকেট হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদের কূটনীতিক এলাকার গ্রিনজোনে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে এতে দুইজন বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ইরাকের দুই নিরাপত্তা বিষয়ক কর্মকর্তার বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের দূতাবাসের দিকে তিনটি শক্তিশালী মিসাইল নিক্ষেপ করা হয়। কয়েকটি হামলা চালানো হয় একটি আবাসিক কমপ্লেক্সের ভিতরে থাকা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে। এতে একটি মেয়ে ও একজন নারী আহত হন। পরিচয় গোপন রাখার শর্তে ওই দুই নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন, কেননা তাদের গণমাধ্যমের সামনে কথা বলার কোনো অনুমতি নেই। যদিও তাৎক্ষণিকভাবে ভয়াবহ ওই আক্রমণের দায় কেউ বা কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এদিকে ইরাকি সামরিক বাহিনী বিবৃতির মাধ্যমে বলছে, বৃহস্পতিবার বাগদাদের ডোরা এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়েছিল। অপরদিকে বাগদাদের অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরাকের নিরাপত্তা সর্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্ষুব্ধ করার চেষ্টা করছে। দূতাবাসের সিরাম প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলোতে সফলতার সঙ্গে প্রতিহত করেছে। বিশেষজ্ঞদের মতে, বাগদাদের গ্রিনজোনে বিদেশি দূতাবাস অবস্থিত। প্রায় সব সময় দূতাবাস ও সরকারি বাসভবনগুলোকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর আগে 2020 সালের জানুয়ারি মাসে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহাদ্দি নিহত হওয়ার পর থেকে বাগদাদের গ্রিনজোন বারংবার রকেট হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গেল বৃহস্পতিবার ইরান ও সিরিয়া মার্কিন সৈন্যদের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক আক্রমণ চালানো হয়। পশ্চিম আনবার প্রদেশ ও রাজধানীতে মার্কিন সেনাবাহিনীর হোস্টিং ইরাকি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইরান সরকার অভিযোগ করে আসছে ইরান সমর্থরা হামলা চালাচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরাকের সরকার অভিযোগ করে আসছেন ইরান সমর্থকরা হামলা চালাচ্ছে। ইসরায়েলের সাবমেরিন অভিযানের পরিকল্পনা ভেস্তে দিল হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পরিকল্পিত সাবমেরিন অভিযান ব্যর্থ হয়ে গেছে। হামাসের সামরিক শাখা উদ্বেদিন ব্রিগেড বলেছে, তারা দখলদার ইসরায়েলের একটি সাবমেরিন থেকে বিশেষ যন্ত্রপাতি সরিয়ে নিতে সক্ষম হয়েছে। এর ফলে ইসরায়েলের নৃশংস পরিকল্পনা ভেস্তে গেছে। হামাসের ওই ব্রিগেড আরো বলেছে, দখলদার বাহিনী ডলফিন ক্লাসের একটি সাবমেরিন এবং সব যন্ত্রপাতি সরিয়ে নিয়েছিল, যা দিয়ে হামাসের নৌশাখার সদস্যদের হত্যা করা হতো। হামাসের ওই ব্রিগেড আরো বলেছে, দখলদার বাহিনী ডলফিন ক্লাসের একটি সাবমেরিন এমন সব যন্ত্রপাতি বসিয়েছিল, যা দিয়ে হামাসের নৌশাখার সদস্যদের হত্যা করা যেত। কিন্তু দখলদারদের জল অভিযান সফল হওয়ার আগে হামাসের সদস্যরা সাবমেরিনটির পথ আটকে সরঞ্জামগুলো সরিয়ে নিয়েছে। হামাসে জানিয়েছে, দখলদার ইসরায়েল এখন সাগরের সাবমেরিন সাহায্যে গুপ্তচর বৃত্তি চালাচ্ছে এবং হামাসের নৌ সদস্যদের হত্যার চেষ্টা চালাচ্ছে। সাবমেরিনে বিশেষ যন্ত্রপাতি বসিয়ে এসব লক্ষ্য হাসিলের চেষ্টা করছে ঘাতকেরা। হামাস 2015 সালেও একবার ইসরায়েলের ডলফিন ক্লাসের সাবমেরিন আটকে দিতে সক্ষম হয়েছিল। ইসরায়েল বহু বছর ধরে ডলফিন ক্লাসের সাবমেরিন ব্যবহার করে আসছে। বিমান ও হেলিকপ্টারগুলো ফেরত দিন উজবেকিস্তান, তাজিকিস্তানকে তালেবানের হুমকি। গত ফেব্রুয়ারিতে তালেবানের ক্ষমতা গ্রহণের সময় আতঙ্কে বেশ কিছু বিমান ও হেলিকপ্টার নিয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী দেশ উজবেকিস্তান ও তাজিকিস্তানে যান দেশটির বিমান বাহিনীর অনেক কর্মকর্তা। সেই বিমান ও হেলিকপ্টারগুলো ফেরত চেয়ে উজবেকিস্তান ও তাজিকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব গত বৃহস্পতিবার প্রতিবেশী দেশ দুটিকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এক বিবৃতিতে মৌলভী মোহাম্মদ ইয়াকুব বলেন, উজবেকিস্তান ও তাজিকিস্তানে নিয়ে যাওয়া আমাদের যুদ্ধ বিমানগুলো আমরা দ্রুত ফেরত চাই। আমাদের বিমান অন্য দেশে রাখার বিষয়টি আর বরখাস্ত করব না। এগুলো দ্রুত ফেরত না দিলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতির হুমকিও দেওয়া হয়। উল্লেখ্য, গত বছরের 15 আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মার্কিনীদের প্রশিক্ষণপ্রাপ্ত দেশটির বিমান বাহিনীর পাইলটরা অত্যাধুনিক প্রযুক্তির মার্কিন ব্লোক হল হেলিকপ্টার সহ বেশ কিছু যুদ্ধ বিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া পাইলটদের উদ্দেশ্যে তালেবান সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব বলেছেন, আপনারা আমাদের বিমানগুলো নিয়ে আফগানিস্তানে ফিরে আসুন।
আমরা আপনাদের সম্মানের সঙ্গে এখানে রাখব, বিদেশে আপনারা আপনাদের মর্যাদা পাবেন না, আপনারা আমাদের দেশের সম্পদ। কিন্তু পালিয়ে যাওয়া এসব পাইলট মনে করেন আফগানিস্তানে ফিরে গেলে আমাদের বিচারের মুখোমুখি হতে হবে। তালেবানের উপর বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সেই সময় মার্কিন বাহিনীর সঙ্গে এইসব বিমান হামলায় যোগ দিয়েছিল বলে পালিয়ে যাওয়া আফগানিস্তানের পাইলটরা বলেছে। যুদ্ধের সর্বোচ্চ ঝুঁকিতে ইউরোপ, বলছে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। গত 30 বছরের আগের তুলনায় এখনও পর্যন্ত যুদ্ধের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ইউরোপ। চলতি সপ্তাহে দ্বিতীয় দফায় কূটনৈতিক আলোচনাকালে বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ে সংস্থা 57 সদস্যদের উদ্দেশ্যে রাশিয়ার নাম উল্লেখ না করে বলেছেন, জার্ভানিয়া, আর্মেনিয়া ও মালদোভের সঙ্গে সরাসরি বা শীতলভাবে রাশিয়ার সঙ্গে সংঘাতে যুক্ত। তিনি আরো বলেন, মনে হচ্ছে ওয়াইসি এলাকায় গত 30 বছরের আগের যে কোনো সময়ের তুলনায় এখন যুদ্ধের ঝুঁকি অনেক বেশি। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কয়েক সপ্তাহ ধরে আমরা পূর্ব ইউরোপে বড় সামরিক বৃদ্ধির সম্ভাবনার মুখোমুখি হয়েছে। তিনি বলেন, আমাদের উচিত ইউক্রেন এবং এর আশেপাশের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের দিকে মনোনিবেশ করা। কৌশলগত ভারসাম্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব বলছে রাশিয়া। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওয়াইসিসিতে সংযুক্ত রাশিয়ার যুক্তরাষ্ট্র আলেকজান্ডার লুচচি বলেছেন, ইউকে নিশ্চিতে রাশিয়ার দাবি যদি না মানা হয় তাহলে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, রাশিয়ার প্রতি যদি আমেরিকা ও ন্যাটো জোটের আগ্রাসী আচরণ অব্যাহত থাকে তাহলে কৌশলগত ভারসাম্য নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হব। একই সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য যেসব গ্রহণযোগ্য হুমকি রয়েছে তা আমরা দূর করব। অবশ্য তিনি একই সঙ্গে বলেছেন, সংকট নিরসনের ক্ষেত্রে মস্কো কূটনৈতিক প্রচেষ্টা বাদ দেবে না, বরং জোরদার করবে। চলতি সপ্তাহে রাশিয়ার সঙ্গে আমেরিকা ও ন্যাটো সামরিক জোটের কর্মকর্তাদের দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু আলোচনায় কোনো রকমের অগ্রগতি হয়নি। গতকাল অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনার সর্বশেষ আলোচনা হয়েছে। সেই আলোচনা ব্যর্থ হওয়ার পর পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত 30 বছরের মধ্যে এখন যুদ্ধের আশঙ্কা অনেক বেশি। অন্যদিকে ওয়াইসিতে নিযুক্ত মার্কিন দূতাবাস মাইকেল বলেছেন, যুদ্ধের দামামা বাজার শব্দ শোনা যাচ্ছে। এছাড়া মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মেগি সুলিভ সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অগ্রসরের ঝুঁকি অনেক বেশি। ইউক্রেন ইস্যুতে আমেরিকা ও ন্যাটো জোটের মিত্রদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে খারাপ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন করেছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার সামরিক অগ্রসর চালাতে পারে এমন ধারণা সৃষ্টি করে আমেরিকা ও ন্যাটো জোটের মিত্ররা ইউক্রেনে সেনা মোতায়েন করে রেখেছে। মস্কো বলছে, রাশিয়া আগ্রাসন চালানোর লক্ষ্য নিয়ে পশ্চিমারা ওই পদক্ষেপ নিয়েছে। চলতি সপ্তাহে যেসব বৈঠক হয়েছে তাতে রাশিয়া নিজেদের নিরাপত্তা ও ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছে। বন্যায় সয়লাব চীনের সিচুয়ান প্রদেশ, নিহত কমপক্ষে 7 জন। বন্যায় প্লাবিত চীনের সিচুয়ান প্রদেশ বৃহস্পতিবার একটি বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হারান কমপক্ষে 7 জন, এখনও নিখোঁজ রয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় বুধবার আকাঙ্ক্ষিক বন্যায় ভেসে যায় এলাকাটি। সে সময় কেন্দ্রিতে আটকা পড়েছেন 11 জন কর্মী, তাদের মাঝে 2 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কাছাকাছি অন্যান্য ভবন এবং যানবাহন ডুবে যায় বন্যার পানিতে, মহাসড়কে যান চলাচলও বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সন্ধানে এখনও চলছে তল্লাশি অভিযান, পাম্পের মাধ্যমে টেনে বের করা হচ্ছে ভিতরের পানি। তবে কিছুটা নিচু এলাকায় বিদ্যুৎ কেন্দ্রিক অবস্থান থাকায় অব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। মৃত্যুর দ্বারপ্রান্তে লাখ লাখ আফগান হুঁশিয়ারি জাতিসংঘের। আফগানিস্তানের শাসন ক্ষমতা কঠোর ইসলামিক সংগঠন তালেবানের হাতে যাওয়ার পর থেকে আফগানিস্তানের দুরবস্থা যেন বেড়েই চলেছে। যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রটিতে চলমান মানবিক অর্থনৈতিক সংকটও বাড়ছে প্রতিদিন। সংকটময় এমন পরিস্থিতিতে দেশটির লাখ লাখ নাগরিক মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশের মাধ্যমে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানের বিদ্যমান বিপর্যয়কর পরিস্থিতি ঠেকানোর জন্য জাতিসংঘের যে 5 মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা আবেদন করেছে সেটিকে দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়ের অবদান রাখার আহ্বান জানিয়েছে গুতেরেস। এছাড়া আফগানিস্তানকে সম্ভাব্য সামাজিক অর্থনৈতিক বিপর্যয়কর থেকে রক্ষা করতে দেশটির বাজেয়াপ্ত সম্পদ ছেড়ে দেওয়া এবং আফগান ব্যাংকিং ব্যবস্থাপনাকে অচল অবস্থা থেকে কাটিয়ে জোরালোভাবে চালু করতে হবে বলেও দাবি করেছে জাতিসংঘের মহাসচিব। এদিন সাংবাদিকদের গুতেরেস জানিয়েছেন, হিমায়িত সম্পদ এবং হিমায়িত তাপমাত্রা উভয় আফগান জনগণের জন্য প্রাণঘাতী বিষয়, আর তাই মানুষের জীবন ও বিপর্যস্ত অর্থনীতিকে বাঁচাতে প্রয়োজনীয় অর্থ ব্যবহার করা থেকে বাধা দেয় এমন নিয়ম ও শর্তগুলো এই ধরনের জরুরি পরিস্থিতিকে হস্তগত করতে হবে। এমনিতেই দশকের পর দশক যাবৎ চলা যুদ্ধের কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আফগানিস্তান। গত বছরের আগস্ট মাসে তালেবান যোদ্ধারা কাবুলের ক্ষমতা দখলের পর থেকে সেই পরিস্থিতি দিনে দিনে কেবল খারাপই হচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বর্তমানে যা আর্থিক পরিস্থিতি তাতে ওই প্রবল শীতে লাখ লাখ মানুষ অভুক্ত থাকতে পারে।